हेलो स्टूडेंट्स, वेलकम टू एडुफिलिया। आजकल क्लास कम्पाउंड एंगल्स। आगे दिन क्लस कम्पाउंड एंगल्स रिलेटेड फर्मुलागुलो डिसकस करा। आज के चैप्टर थे कि प्रॉब्लम सॉल्व करा। तो चलो शुरू करा जा। फर्स्ट प्रॉब्लम, इवाल्यूट साइन ऑफ माइनस 75 डिग्री, अर्थात साइन ऑफ माइनस 75 डिग्री वैल्यू कत। देखे नहीं आगे लिखी साइन माइनस 75 डिग्री। देखो हमें आगे करी कि आगे फर्मूला देखे साइन ऑफ माइनस थीटा समान माइनस साइन थीटा। तो एखे साइन ऑफ माइनस 75 डिग्री के लिखे नीते माइनस साइन 75 डिग्री। एरपर 75 डिग्री हमें एरक भाव भेजे नीब। देखो लिखी साइन ऑफ 30 डिग्री प्लस 45 डिग्री माने 75 डिग्री। एरपर देखो हमें जो एखे फर्मूला दी दी साइन ऑफ ए प्लस बी एर फर्मूला हमें कि जानी साइन ए कॉस बी प्लस कॉस ए साइन बी। तो हमें ये फर्मूला अप्लाई कर दीची एखे फर्स्ट ब्रैकेट है तो साइन 30 डिग्री इंटू कॉस 45 डिग्री प्लस कॉस 30 डिग्री इंटू साइन 45 डिग्री। एरपर हमें एखे जानी हमें सबा जानी साइन 30 वैल्यू कत 1/2। आर कॉस 45 वैल्यू हे 1/√2 प्लस कॉस 30 वैल्यू कत कॉस 30 वैल्यू हे 3/2 इंटू साइन 45 वैल्यू हे 1/√2। तो एखे कि लिखा जाए माइनस 2√2 থেকে যাচ্ছে তাহলে 1+√3 এটাই হলো মাইনাস সাইন অফ 75 ডিগ্রি ভ্যালু। এটাকে তোমরা রেশনালাইজ করে নিতে পারো বা কোঅর্ডিনেশন করে নিতে পারো। এরপর চলে যাব একের সেকেন্ড ম্যাথ। এখানে ইভ্যালুয়েট সেক অফ মাইনাস 15 ডিগ্রি, এটা কীভাবে করা যায় দেখে নেওয়া যাক। नेक्स्ट मेथड हलो नेक्स्ट प्रॉब्लम सेक ऑफ माइनस 15 डिग्री। ताहले आमरा जानी कि सेक ऑफ माइनस थीटा समान सेक थीटा। ताहले आमरा एखाने लिखे नीते पारी इक्वल टू सेक 15 डिग्री। आबार देखो आमरा एखाने एके भेंगे नीते पारी सेक के सेक 45 डिग्री माइनस 30 डिग्री, এটা মানেও কিন্তু 15 ডিগ্রি হয়। তাহলে এখানে যদি আমরা লিখে নিই 1/cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সেক থিটার সমান আমরা কি জানি 1/cos থিটা। তাহলে সেক অফ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে কি হয় 1/cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এরপর দেখো আমরা এখানে যদি ভেঙে নিই কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা কি, আমরা জানি কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা হলো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে ক্রস কস অফ এ মাইনাস বি ফর্মুলা আমি লিখে নিচ্ছি কস এ কস বি অর্থাৎ কস 45 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে কী হয় এখানে সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এরপর দেখো এখানে এখানে আমরা এখানে ভ্যালুগুলো পুট করে নেব। তাহলে কস 45 ডিগ্রি মানে কত হয়, কস 45 ডিগ্রি মানে হয় 1/√2 ইন্টু কস 30 ভ্যালু কত, কস 30 ভ্যালু আমরা জানি √3/2 প্লাস সাইন 45-এর ভ্যালু হচ্ছে 1/√2 ইন্টু সাইন 30 ভ্যালু হচ্ছে 1/2। দেখো এখানে আমরা লিখে নিতে পারি এখানে উপর নিচে যদি আমরা 2√2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, উপর নিচে 2√2 দিয়ে মাল্টিপ্লাই করা হলে দেখো এখানে হয়ে গেল 2√2 বাই কত হলো বা এখানে পড়ে থাকছে √3+1। তাহলে এটা হলো সেক অফ মাইনাস 15 ডিগ্রি ভ্যালু। তোমরা চাইলে এটাকে রেশনালাইজ করে নিতে পারো, আশা করি এটা বুঝতে পেরেছ। এরপর চলে যাব সেকেন্ড ম্যাথ। সেকেন্ড ম্যাথ কী আছে, ইফ আলফা অ্যান্ড বিটা আর অ্যাকুয়েট অ্যাঙ্গেলস অ্যান্ড সাইন আলফা ইকুয়াল টু 1/√5 সাইন বিটা ইকুয়াল টু 1/√10 ফাইন্ড আলফা প্লাস বিটা।
এটা কিভাবে করা যায় দেখা যাক। তাহলে এখানে বলা আছে আলফা অ্যান্ড বিটা আর অ্যাকুয়েট অ্যাঙ্গেলস, অর্থাৎ আলফা ও বিটা সূক্ষ্ম কোণ, মানে কি আলফা বিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। সূক্ষ্ম কোণ মানে 90 থেকে কম, 0 থেকে বেশি। তাহলে আলফা বিটাটা সূক্ষ্ম কোণ যদি হয়, মানে এখানে আলফা আর বিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে এখানে দেওয়া আছে কি সাইন আলফা সমান কত দেওয়া আছে, সমান দেওয়া আছে 1/√5। আর সাইন বিটা সমান কত দেওয়া আছে, সাইন বিটা সমান দেওয়া আছে এখানে 1/√10। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো দেখো কস আলফা, কস আলফা সমান কত জানি আমরা, √1 - sin² alpha। আমরা ক্লাস টেনে করেছি কস আলফা মানে √1 - sin² alpha, অর্থাৎ এখানে কত হবে √1 - sin² alpha যদি করা হয়, তাহলে এখানে 1 - sin² মানে এখানে সাইন স্কোয়ার মানে কত 1/√5² মানে 1/5, তাহলে √1 - sin² alpha মানে √1 - 1/√5 তার হোল স্কোয়ার মানে 1/5, তো এখানে একবার লিখে দিচ্ছি 1/5। তাহলে এখানে কী লেখা যায়, যদি 1 থেকে 1/5 মাইনাস করা হয় তাহলে কত হয় 4/5, তাহলে এখানে হয়ে যায় 4/5 মানে কি দাঁড়ায় এখানে 2/√5। এরপর দেখে নিই আমরা এখানে সাইন বিটা দেওয়া আছে, এখান থেকে আমরা কস বিটা বের করে নেব। এখানে সেমভাবে হবে কস বিটা সমান কত হবে √1 - sin² beta, মানে এখানে কী হবে √1 - sin² beta, সাইন স্কোয়ার বিটা মানে কত 1/√10² মানে কত হয় 1/10, তাহলে এখানে লিখে নেব 1/10। এগুলো তো কত হবে 1 - 1/10 মানে কত হয় 9/10 হয়, তাহলে আমরা এখানে লিখে নিতে পারি 9/10। এগুলো তো কত হয় √3/√10। এগুলো খুব সিম্পল ছিল। এরপর আলফা প্লাস বিটার ভ্যালু কত হয় দেখে নিই। তাহলে ফার্স্ট আমরা এখানে দেখে নেব সাইন অফ আলফা প্লাস বিটা, এটা মানে কি আমরা ফর্মুলাতে জানি কি সাইন অফ আলফা প্লাস বিটা সমান সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে আমরা এখানে ফর্মুলা লিখে নিই সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে এখানে সাইন আলফার ভ্যালু কত আছে, এখানে সাইন আলফার ভ্যালু দেওয়া আছে 1/√5, তাহলে এখানে লিখে নিচ্ছি 1/√5 ইন্টু কস বিটা কত আছে, কস বিটা দেওয়া আছে এখানে 3/√10 প্লাস কস আলফা কত আছে এখানে, এখানে কস আলফা আছে 2/√5 কস আলফা ভ্যালু কত 2/√5, তাহলে এখানে লিখে নেব 2/√5 ইন্টু সাইন বিটা, সাইন বিটা আছে 1/√10, তাহলে এখানে কী লেখা যায় 3/√50 প্লাস 2/√50, তাহলে এটা মানে কত হয় 3+2 মানে 5/√50, 5/√50 মানে আমরা এখানে কী লিখে নিতে পারি 5/√50 মানে 5/2√5, 5/√5 না 5√2, √50 মানে হচ্ছে 5√2, 25 × 2 √25 × 2 25 এর জন্য 5 বাইরে এলো, তাহলে 5√2 হয়, তাহলে এখানে 5/5 যদি কেটে যায় মানে কত হয় 1/√2। তাহলে এখানে সাইন অফ আলফা প্লাস বিটা সমান কত হচ্ছে 1/√2, সাইন কতর মানে 1/√2 হয়, সাইন 45 ডিগ্রির মানে 1/√2 হয়, তাহলে এখানে সাইন 45 ডিগ্রি, দ্যাট ইমপ্লাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, অর্থাৎ এটা হলো আলফা প্লাস বিটার ভ্যালু। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর চলে যাব 3 নম্বর ম্যাথে। 3 নম্বর ম্যাথ হলো যে সো দ্যাট কস 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি বাই কস 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি ইকুয়াল টু ট্যান 65 ডিগ্রি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে ফার্স্ট লিখে নিই এখানে আমরা LHS-এর পার্টটা আমরা লিখে নিই। LHS কী আছে এখানে, LHS আছে কস 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি বাই
cos 20 degree minus sin 20 degree. তাহলে cos 20 degree plus sin 20 degree by cos 20 degree minus sin 20 degree equal to tan 65 degree. এটা প্রুভ করতে হবে। তাহলে ফার্স্ট আমরা এটা লিখে নিলাম cos 20 degree plus sin 20 degree by cos 20 degree minus sin 20 degree. এরপর আমরা এই লব আর হরের সাথে আমরা কি করব না cos 20 degree দিয়ে ডিভাইড করে দেব। তাহলে একে যদি cos 20 degree ডিভাইড করে দেওয়া হয় তাহলে কত হয় cos 20 degree plus sin 20 degree by cos 20 degree এখানে হচ্ছে cos 20 degree minus sin 20 degree by cos 20 degree তাহলে cos 20 by cos 20 মানে কত হয় 1 প্লাস সাইন 20 বাই কস 20 মানে কত হয় টেন 20 তাহলে এখানে লেখা যায় 1 প্লাস টেন 20 ডিগ্রি বাই দেখো এখানে কস 20 বাই কস 20 মানে 1 মাইনাস টেন 20 ডিগ্রি তাহলে 1 প্লাস টেন 20 ডিগ্রি বাই 1 মাইনাস টেন 20 ডিগ্রি 1 মানে কত 1 এর জায়গায় আমি লিখতে পারি টেন 45 ডিগ্রি টেন 45 ডিগ্রি মানে 1 তাহলে আমরা লিখে নিতে পারি tan 45 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি কারণ এটা এটাকে আমরা tan অফ a প্লাস b এর আকারে সাজাবো তাহলে tan 45 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বাই কি লেখা যায় 1 মাইনাস দেখো tan 45 ডিগ্রি মানে 1 তাহলে 1 যে কোনো কারোর সাথে মাল্টিপ্লাই করা হোক না কেন সেটাই থাকে তাহলে এখানে tan 45 ডিগ্রি আমি লিখে নিতে পারি tan 45 ডিগ্রি ইনটু tan 20 ডিগ্রি মানে কি দাঁড়ালো মানে টেন 45 মানে 1 তাহলে 1 প্লাস টেন 20 বাই 1 মাইনাস টেন 45 ইন্টু টেন 20 তাহলে এখানে কি হবে এটা হবে টেন অফ এ প্লাস বি মানে টেন অফ 45 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মানে কত হচ্ছে এটা টেন অফ 65 ডিগ্রি অর্থাৎ এটা মানে আর এইচএসটা হয়ে যাচ্ছে তাহলে এর ইজ ইকুয়াল আর এইচএস প্রুভড তাহলে এটা প্রমাণিত হয়ে গেল cos 20 degree minus sin 20 by cos 20 degree minus sin 20 degree equal to tan 65 degree আশা করি এটা বুঝতে পেরেছো এরপরে যাব নেক্সট ম্যাথ নেক্সট প্রবলেমে নেক্সট প্রবলেম আছে ইফ cos আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 দেন শো দ্যাট cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 0 অ্যান্ড sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু 0 তাহলে ফার্স্ট আমরা এটা লিখে নিই cos অফ আলফা প্লাস বিটা সরি cos অফ আলফা মাইনাস বিটা আছে cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 তাহলে এটা কি ভ্যানের দেওয়া আছে দেন শো দ্যাট তাহলে কি প্রমাণ করতে হবে না প্রমাণ করতে হবে cos আলফা প্লাস cos বিটা সমান 0 এবং sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু 0 তাহলে cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 সমান 0 দেওয়া আছে এখান থেকে আমাকে কি প্রমাণ করতে হবে cos আলফা প্লাস cos বিটা সমান 0 এবং sin আলফা প্লাস sin বিটা সমান 0 তাহলে এটাকে আমরা লিখে নিতে পারি দেখো cos অফ a মাইনাস b এর ফর্মুলাটা আমরা কি জানি cos a cos b প্লাস sin a sin b তাহলে এখানে আছে cos অফ আলফা মাইনাস বিটা তাহলে আমরা এখানে ফর্মুলা লিখতে পারি cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা প্লাস 1 যেমন ছিল থেকে যাবে প্লাস 1 ইকুয়াল টু 0 এরপর দেখো আমরা বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো তা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে তাহলে কত হয় 2 ইনটু cos আলফা cos বিটা প্লাস 2 ইনটু sin আলফা sin বিটা প্লাস 2 ইকুয়াল টু 0 নেক্সট লাইনে আমরা লিখে নিতে পারি 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস দেখো 2টাকে আমরা 1 প্লাস 1 লিখতে পারি তাহলে 1 প্লাস 1 আমরা লিখতে পারি 1 প্লাস 1 ইকুয়াল টু 0 দেখো এরপর আমরা কি লিখছি এটাকে আমরা লিখে নিচ্ছি 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা
সাইন বিটা প্লাস এ ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আরেকটা ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু জিরো। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান, এটা আমরা জানি। আবার কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা এটা মানে ওয়ান, তাহলে এখানে ওয়ানের জায়গায় আমরা কী লিখলাম কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আরেকটা ওয়ানের জায়গায় কী লিখলাম কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু জিরো দেওয়া আছে। এরপর দেখে নাও এটাকে আমরা দুটো পূর্ণবর্গ আকারে সাজিয়ে নেব, অর্থাৎ দুটো পারফেক্ট স্কোয়ার। দেখো এখানে ফার্স্ট আমরা লিখতেই পারি যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস টু কস আলফা কস বিটা প্লাস কী লিখতে পারি এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস টু সাইন আলফা ইনটু সাইন বিটা এটা ইকুয়াল টু জিরো। কীভাবে বলো এটা, দেখো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা আগে লিখে নিলাম প্লাস টু কস আলফা কস বিটা লিখে নিলাম, নেক্সট কী করলাম আবার লিখলাম সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা আগে লিখে নিলাম প্লাস টু সাইন আলফা সাইন বিটা, তাহলে এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার এ আকারে সাজিয়ে নিলাম। তাহলে আমরা এখানে কী লিখতে পারি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস টু কস আলফা কস বিটা অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সমান কত হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমরা এই জায়গাটার জন্য কী লিখতে পারি, এই জায়গাটা আমি লিখতে পারি কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার, আচ্ছা প্লাস এই পার্টটার জন্য আমরা কী লিখতে পারি সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। দেখো আমরা জানি যে দুটো পারফেক্ট স্কোয়ারের সাম যদি জিরো হয় বা দুটো পূর্ণবর্গ সংখ্যার যোগফল যদি শূন্য হয় তখন কী বোঝা যাবে, তখন বোঝা যাবে যে ওই নাম্বারগুলো প্রত্যেকেই জিরো জিরো করে হবে। অর্থাৎ এখানে কী দেখা যাচ্ছে যে কস আলফা প্লাস কস বিটা তার স্কোয়ার প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটা তার স্কোয়ার ইকুয়াল টু জিরো, মানে কী লেখা যেতে পারে কস আলফা প্লাস কস বিটা সমান জিরো এবং সাইন আলফা প্লাস সাইন বিটা সমান জিরো। তাহলে আমরা এখান থেকে লিখে দিতেই পারি দ্যারফোর কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু জিরো অ্যান্ড সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু জিরো। কারণ কি যে আমরা জানি দুটো পারফেক্ট স্কোয়ারের সাম যদি জিরো হয় তাহলে তারা সেপারেটলি জিরো হবে অর্থাৎ প্রত্যেকেই জিরো করে হবে। তাহলে এখানে দেখা গেল কস আলফা প্লাস কস বিটা সমান জিরো সাইন আলফা প্লাস সাইন বিটা সমান জিরো অর্থাৎ এটা প্রুফ হয়ে গেল। তো লিখে দিতে পারো প্রুফ। দেখো এই ম্যাথটা সলভ কিন্তু তোমরা এই যেটা প্রুফ করতে বলেছে সেটা দেখে কিন্তু বুঝে নেওয়া দরকার, কারণ কস আলফা প্লাস কস বিটা সাইন আলফা প্লাস সাইন বিটা দেওয়া আছে মানে এটা দেখেই আমরা বুঝবো এটাকে কীভাবে সাজাবো, এটা দেখে অনেক সময় বোঝা যায় অঙ্কটা কীভাবে করা যায়। তাহলে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ মনে রাখবে। তাহলে ফার্স্ট স্টেপ কী না কস অফ আলফা মাইনাস বিটাটাকে আমরা ভেঙে নিলাম কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি ওই ফর্মুলাতে, তারপর ওটাকে আমরা দুটো পারফেক্ট স্কোয়ারের যোগফল আকারে প্রকাশ করলাম, তারপর ওখান থেকে প্রুফ হয়ে গেল। আশা করি তোমরা চার নম্বর ম্যাথটা বুঝতে পেরেছ। এরপর চলে যাব পাঁচ নম্বর ম্যাথ। এখানেও বলা আছে প্রুফ দ্যাট কোসেক অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু কোসেক থিটা ইন্টু কোসেক ফাই বাই কট থিটা প্লাস কট ফাই, এটা খুব সহজ সহজভাবে করা যায়। যদি ফর্মুলাগুলো ভালো করে মনে রাখো তাহলে এই ম্যাথগুলো খুব সহজেই তোমরা করতে পারবে। এই ম্যাথগুলো করার মানে সবথেকে একমাত্র সহজ উপায় হলো ফর্মুলা মনে রাখা, আর ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু ম্যাথগুলো করা কঠিন হবে, কারণ প্রত্যেকটি ম্যাথেই ফর্মুলা ইউজ হচ্ছে এখানে। দেখো এখানে লিখে নিই এর পরের অঙ্ক কোসেক থিটা প্লাস ফাই ইকুয়াল টু কোসেক থিটা কোসেক ফাই বাই কট থিটা প্লাস কট ফাই, এটা প্রুফ করতে হবে। তাহলে ফার্স্ট আমরা লিখে নিই কোসেক থিটা প্লাস ফাই, তাহলে কোসেক থিটা প্লাস ফাইটাকে আমরা লিখতে পারি কত ওয়ান বাই সাইন থিটা প্লাস ফাই। দেখো
সাইন অফ থিটা প্লাস ফাইয়ের ফর্মুলা আমরা কী জানি, সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে লেখা যায় সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। এরপরে দেখো আমরা এক আছে আর বাই, এটা আমি লবার হরের সাথে আমরা কী করবো না সাইন থিটা সাইন ফাই দিয়ে ডিভাইড করে দেবো। দেখো আমরা এটা থেকেই বুঝতে পারছি, কারণ এখানে কোসেক থিটা কোসেক ফাই আছে, তার যদি আমরা ওয়ানকে সাইন থিটা সাইন ফাই দিয়ে ডিভাইড করি তাহলে কোসেক থিটা কোসেক ফাই হবে, এটা থেকে দেখো বোঝা যাচ্ছে। তাহলে আমরা কী করবো, লবারের সাথে সাইন থিটা সাইন ফাই দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এখানে লিখে নিচ্ছি ওয়ান বাই সাইন থিটা সাইন ফাই বাই সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই বাই কত, বাই সাইন থিটা সাইন ফাই। তাহলে ওয়ান বাই সাইন থিটা সাইন ফাই মানে কত হয়, ওয়ান বাই সাইন থিটা সাইন ফাই মানে হচ্ছে কোসেক থিটা কোসেক ফাই বাই, এটা দেখো সাইন থিটা বাই সাইন থিটা মানে কেটে কত হয় ওয়ান, তাহলে এখানে কী হচ্ছে কস ফাই বাই সাইন ফাই মানে কত হয় কট ফাই প্লাস এইটা বাই এইটা যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে দেখো সাইন ফাই কেটে যাচ্ছে, পড়াতে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, তাহলে এখানে কী লেখাতে পারে কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা। তাহলে সাইন অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু কোসেক থিটা ইন্টু কোসেক ফাই বাই কট থিটা প্লাস কট ফাই, এটা প্রুভ হয়ে গেল। আশা করি আজকের প্রবলেমগুলো তোমরা বুঝতে পারলে। এই চ্যাপ্টার থেকে আরও কিছু প্রবলেম নেক্সট ক্লাসে ডিসকাস করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।